কেউ পালন করে সিরাতুন নবী, কেউ পালন করে হায়াতুন নবী, কেউ পালন করে বাবা মনে। ও দুনিয়ার মানুষ মিলাদুন নবী, আগে যদি নবীর মিলাদ না হয় সিরাত কইতিকা এল, এখন সিরাত যদি ধরতে হয় আগে মিলাদ দেওয়া লাগবে। এক শ্রেণী মিলাদের পক্ষে তারা সিরাতের পক্ষে জোরে বলেন ঠিক না ব্যাটি? তারপরে সিরাতুন নবী, তারপরে হায়াতুন নবী, জোরে জোরে সিল্লা বলেন সুবহানাল্লাহ। আরো করে নবী এখনো আসেন না, আরো কয়দিন পরে নবী আসবো ঠিক না বেঠি? আরো কয়দিন পরে, যেহেতু বাদাম নেন আজ হলো ছয় তারিখ না ছয় তারিখ, ছয় তারিখ, সুতরাং বারো তারিখে নবী দুনিয়ার মধ্যে আগমন করবে। না থাকবে রাত, না থাকবে দিন, বাদামে গভীর মনোযোগ। নবীজির বাবা আব্দুল্লাহ এই দুনিয়ার মধ্যে জোরে জোরে সিল্লা বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়, নবীজির নূর মোবারক আল্লাহ পাক দিয়েছে, কার মধ্যে বাজানে চলো শোনায় পিছনে চলে যায়। এইবার আব্দুল্লাহ দেখিয়া এলাকার সব মেয়েরা পাগল বা নন্দারা শরিয়াত তুই কথা কি পত্নী ভাবে, শুধু শরিয়াত নয় হাকিকাতের দরজায় যারা পৌঁছে গিয়েছে। এই জন্য আল্লাহর নবীদের কাছে গেলে তিনটা জিনিস পাওয়া যায়, একটা হলো শরিয়াত, দুইটা হলো বাদাম দেয়, এই শরিয়াত তুই কথা কি পত্নী ভাবে। এই চারটা বিদ্যা পাওয়া যায়, আর তো বুদ্ধি মহব্বত সাহস ইসলাম ইমান এহসান পাওয়া যায়। এখন শুধু শরিয়াত তারা ছেড়ে দিয়ে, শরিয়াতের রকম যারা ছেড়ে দিল আমার মধ্যে
Amen.
করিয়া বিরোধিতা করবে তাদের জন্য আমি রেখে দিলাম করতেন যদি করবি কথা কথা হবে না।